आलू काय काय चबोरे बाबा आजो काय बाबा। दादा अभी तो तुम्हारे कथा सुनते बाची किंतु तुम्हारे तो देखते बाची ना तुम्हें कुथा झोटुरा তোমাকে আমি সারা প্রাসাদ মাঠ নদীর ঘাট তন্ন তন্ন করে খুঁজছি। আমরে তুই কি বলে যে খারে যাচ্ছে ওরে রে হুতে তিনটা ভাত চুমা খাইলাম। কাকে এই যে রে কেন ও আমাকে তুই অনু কি ভাত চুমা খাইতে চুপ এদিকে দেখো মা। হ্যাঁ মা মা দেখাবে তোমাকে আর আমাকে ডাকতে ডাকতে দেখো মা একদম রেগে আছে কি জানি বলতে চেয়েছে। আচ্ছা মা তো ডাকছে আমার না মার সামনে যাইতে অনেক ভয় লাগছে। তো তুই ধর আবার পারা তুই ওলি কা পুরুষ আমি লেপ সিংহ পুরুষ আমি মা সামনে যেতে ঠিক আছে যাও তুমি চলে সিংহ পুরুষ তুমি চলে আসলে কেন ডরাই না একটু বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে আসা সিংহ পুরুষের না মার অবচ্ছ আজকে ভালো না রে কেন কি হয়েছে মা বাবার নগে চাপা করে রাগাই হাবা করে রাগাইছে চুপ তুমি গিয়ে শুনে আসো যাও মা কি বলে মানুষ ভেজালে পড়ছাল পশ্চিমপাড়া মানুষ ভেজালে পড়েছিল ওই যে হুমনে আছের ফার্ম দিচ্ছে মুরগির ফার্ম দিচ্ছে না মুরগি ঠিক মতো ডিম পারে হয় না আমার খালি খবর তো নেই খবর দিয়ে না তুমি কি করেছো ওই যে মুরগির বুকের খারে খারে কুতুন দেই ও ভাই মুরগির ডিম বাইর হয় দুষ্ট কথাকার আর আমি তোমাদেরকে সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না জানো না তোমাদের না দেখলে যে আমি একটু থাকতে পারি না আমি জানি তো আমাকে না দেখলো থাকা হয় না বাবারে না দেখলো থাকা হয় কিসের তোর বাবা এই কি উল্টা পাল্টা কথা তুমি বলছো কি বলো তো দাদা এই যে শুনো আচ্ছা শুনো এসব কথা বাদ দাও একটি কথা বলি আমরা যখন প্রাসাদের মাঠে খেলা করছিলাম তখন আমি মাকে একটি কথা বলতে বলেছিলাম না যাও সেই কথা গিয়ে এবার কিন্তু বলবে ভালো করে অন মা রাখ বাগাম যাও মা একটা কথা কই আচ্ছা বলো কি বলতে চাও ও না খারে মুচ্ছে এই তুমি কি আবুল তাবুল কথা বলছো কুন্ডা কুমু তোমাকে দিয়ে একটি কাজ যদি ভালো করে হতো ও ও যে ওহান বুঝছি লেবু বাগানে খারে করছিলাম যে সেটা না সেটাই তখন মনে হচ্ছে মা বলো একটা কথা কই আচ্ছা বলো কুন্ডা রে কুন্ডা আরে সেই কথাটা ও যে ডাঙ্গুরি খেলবে কে করছিলি যে সেটাই হ্যাঁ বলো ও ও মা হ্যাঁ বলো এই যে কুন্ডা আরে তোমার মনে নেই ঠিক আছে তোমার বলতে হবে না তুমি এখানে চুপটি করে দাঁড়াও আমি গিয়ে বলছি কিছুই মনে থাকে না বলছিলাম কি মা এই কথা বলতে দিবে একটি কথা বলতে চাই কিন্তু বলতে না আমার বড্ড ভয় হচ্ছে ভয় পাস কে ইনি তামাগো বাবা নেই ইনি ব্যাগ কি মার বাবা চুপ 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 এমনিতেই দেখ মা রেগে একদম লাল হয়ে আছে আর তার মধ্যে তুই এমন করে কথা বললে দুজনকে দেবে একদম ধরে ঠিক আছে একদম চুপ থাকবি আমি গিয়ে বলছি মা তুমি দাদার কথায় কিছু মনে করো না তুমি তো জানো ও একটু এরকমই কিন্তু বলছি কি মা বাবা কোলে গেছিল এই দেখে বাবা আমি তোমাকে বলেছি নির্ভয় বলতে পারো বলতে চাচ্ছিলাম কি
আমিয়ার ঝন্ডদা মিলে শুনেছি সেই ঈশানী নগর একটা বড় শানুবান্দার ঘাট রয়েছে সেখানে দুজনে মিলে মাছ ধরতে যেতে তাই এই কথাটা তো আমি কম আসছিলাম মনে আছল না কথা খালি আচার পড়ে আচ্ছা এতক্ষণ সব বলে দিয়েছি এটাই আমি বলতে চেয়েছিলাম এখন সব মনে হয়েছে না না ধরেছে আচ্ছা শোনো ওই শানুবান্দার ঘাটে আমি কিছুতেই যেতে দেব না কেন যেতে দেবে না কেন যেতে দেব না শুনবে হ্যাঁ আপনি বলেন আমি শুনবো তোমার যে আরো ছয়টি ভাই ছিল ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল ১২ বছরের জন্য বাণিজ্যে গিয়েছিল তারা যে আমার বুকে আজও ফিরে আসি নেই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেব না মা হাসা কথাই কইছে রে আরে কেন আমার গো আরো ছয়টা ভাই আছে সেটা তো আমি শুনেছি আমার মাথার উপর কত খাড়ি খাড়ি মুচ্ছল এই যে ব্যক্তি ভাই ওই যে জলে ডুবে মরছে খালি আঙ্গ মা আঙ্গ বাপ এই চুপ থাকবি হ্যাঁ নাকি মার হাতের পেটন খাবি সেটা বল আচ্ছা মান মেজাজ খারাপ রে হ্যাঁ ভালো তো দেখে কোন লিখবো দাদা ও এখন কি করব তুমি একটা উপায় বের করো না ভালো করে মধুর একটা ডাক দেখা আমি পারবো না তুমি আগে গিয়ে ডাকো হ্যাঁ পরে আমি ডাকবো এই যে টেলিফোন আচ্ছা শোনো আমি যে তোমাদের সঙ্গে হাঁটছি মনে করো না যে আমার রাগ থেমে আছে তুই ডাকতি তুই ডাকতি তুই যা আচ্ছা শোনো তুমি আমার মতো করে ডাকবে হ্যাঁ তোমার ডাক মার ভালো লাগছে না আমার মতো করে মা এটা একটা বেড়াল ডাকা হলো সুন্দর করে ভালো করে একদম অন্তরে থেকে মা তোমার ডাকতে হবে না বলছিলাম কি মা যেতে দেন না ওইখানে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না একটি মাছ ধরা মাছ যেতে দেন না সাতা করে মা কে বাবা না থাকলে তুই সাতা কর না ফেরি তো কিছু সাতা করে মা আমি কি করছি আঙ্গ বাবার মা ঠিকই তো বলেছে মা বাবা তার সারা জীবন সদাগর থাকবে না একদিন আমি তো সদাগর হবই তাই না আচ্ছা ঠিক আছে বলছিলাম কি মা যেতে দাও না আমি তো বলেছি যেতে দিব না 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 হাই গো বিদায় দেন বি তাই না হে না মার মা গো বিদায় দে হে মা মারে গো
মা বললাম তো ওইখানে গিয়ে বেশি বিলম্ব করব না আমি বুঝেছি দাদা তুমি পারো বটে হ্যাঁ তোমার পাগলামি দেখে দেখছো মার রাগ থেমে গেছে আমি জানি না মা এজন্যই তো আমি বলি আমার দাদা সবার চেয়ে সেরা তাই যদি না হবে তাহলে বিশ্লে মুক্ত হয়ে গেছিল হ্যাঁ বিশ্লে কি করছো বলি যে আমার দাদা সবচেয়ে সেরা তা নাহলে বিশ্লে মুক্ত কে হাই তুমি কি বিছানায় ভেজাও আমি কি এটা কি কাউকে বলেছি এই কাম সবাই পারে না খালি আমি পারি ভালো করে আচ্ছা মা যে তাবিজ নিয়ে দিয়েছিল এই তাবিজ দিয়েছে ভেজাল হইছে কেন এই তাবিজ তো রেখে মা সপ্তাহ তিন দিন মুততাম এই তাবিজ দেওয়ার পরে সপ্তাহে একুশ দিন মুততাছি মা তুমি একটি কাজ করবে তাবিজটা পরিবর্তন করে এনে দিবে ঠিক আছে আমি ঠিক আছে আমি তো তোমাকে যেতে দিতে পারি একটি শর্তে একটি শর্ত হাসি শিকার না তুমি মাইয়া হলে চমড়ি মা তুমি এমন কথা বলছো কেন মা তো শিকার হয়েছে মা আমি তোমা পাগলা ফুলা না হ্যাঁ আচ্ছা কি শর্ত বলেন মা তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে কেমন আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব এটা কোনো শর্ত হলো দাদা ছেলে ঠিকই কইছে ঠিক আছে বাবা প্রাসাদে ফেরার আগেই আমি আর ঝন্টুদা মিলে ওই শান বাঁধানো গাঁট থেকে শান বাঁধানোর বড় মাছটা ধরে নিয়ে আসবো আর যদি বাবা এসেও যায় সমস্যা কি পেছনের দরজা দিয়ে প্রাসাদে প্রবেশ করব বাবা যদি ইয়ে পরে আঙ্গ বাবারে ঠান্ডা করে নাঙ্গ মাই মেশিন এই কি দিয়ে ঠান্ডা করব কে হে দিনকে বাবা রাগ কর চাল তুমি ফিরিস্তেনে ঠান্ডা জলাই না দিলে বাবা ঠান্ডা হইলো হ্যাঁ ঠিকই তো বলেছে আচ্ছা শোনো দাদা বাবা সদাগর মাতাগর যাই থাকাঙ্গর মার সামনে সদাগর নে একটা সাথে গোয়াতে দুম্বাই গিরি হালাবো চুপ দেবো একটা শোনো তুমি একটু কাজ করো মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বর্ষি যা যা লাগে নিয়ে এসো আমি বরং রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি নাকি হ্যাঁ তাহলে এসো কিন্তু মা যাচ্ছি কিন্তু আমি ঠিক আছে ও মা আচ্ছা দন্তু শোনো এই তাবিজটা দিলে তুমি আরো চারবার মতো তাই না হ্যাঁ ঠিক আছে এই তাবিজটা আমি তোমাকে পাল্টিয়ে দেব কিন্তু ছকিনার মার কাছে যেতে হবে নু জাম না কেন ও বেডি খেলে আমার ছাড় ভাই তুমি না তার মেয়েকে ভালোবাসো ওহন বাসি না ওহন বাসো না তাহলে কাকে ভালোবাসো ও ভাই একজন রে হ্যাঁ আমি বাবা কাছে কই দিম কি বলবে ও বেড়া তোমার পান হাত লোকে ও লোকটা আমাকে ভালোবাসে তাই পান দিল চিন্তা করছি না কর মা ভালোবাসার দোকান দিছে উবাড়ে ওদি তোমারে ভালোবাসে ওইটা আসল আমি তো ডুপ্লিকেট আচ্ছা ঠিক আছে চল মা ইয়া কে কথা কই আচ্ছা বলো মা গো হ্যাঁ হাই হাই রে মানুষ কো মা মানুষ তা কি একটা জিনিস বুঝলাম মা কোনটা ইমবুরে তোমার ভালো দাম আছে মানে এক বেটা চোখে দেয় না ও চোখ টিম আছে তোমার উনি আমাকে চোখ টিপি মারি নেই ওনার চোখে মশা গিয়েছে ও হয়েছে আগে না পরে না হনে মা একটা কাম করে দিবা আচ্ছা কি বলো মা আমি মাদ দই রাইলে না আমার একটা দিও কি দিব ওই যে দিও ওই যে দিও ভাঙ্গে বলো ও যে এই গো তুই করে যা এ কত কত তো বিড়াল যায় কানির করে কালি বুঝে না তাহলে কি তুমি আমাকে বুঝিয়ে বলো ও ওই যে তোমার না ঘুমটা দিয়ে যায় ও এই ঘরতে ওই ঘরে যায় ঘুমটা দিয়ে যায় ও সদা করে মাই বুঝছে তুমি বিয়ে করবে এই তো ঠিক আছে তুমি মাছ ধরে আসো আমি মেয়ে দেখে রাখবো মা আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো উই না কম না যারে পছন্দ তারে শোনো বিতি নামের একটা মেয়ে আছে আমার কাছে খুব ভালো সেটা আমার পছন্দ হয় ওটা খালি আমার দমকায় আচ্ছা আমি ওকে বলে দিলে তোমাকে দমকাবে না মাথা চুমো একটা আদর করে একটা ডাক দে আচ্ছা ঠিক আছে দাও মন্ত্রের গুণে আচ্ছা